কালবৈশাখীর ঝড় ও বজ্রপাতে সারা দেশে প্রাণ গেছে 11 জনের, এছাড়াও ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। আবহাওয়া পূর্বাভাস বলছে ঝড়ের প্রভাবের কিছুটা কমতে পারে তাপমাত্রা। শুরুতে চোখ নাড়া গেল, শেষে বেশ চটে বসে চৈত্র। হাসফাস গরমে অস্থির হয়ে ওঠে জনজীবন। সেই অস্থিরতার মাঝে কালবৈশাখী ঝোড়ো হওয়া আর বৃষ্টি এনে দেয় স্বস্তি। তবে জনজীবনের স্বস্তি এলো কালবৈশাখীর হানায়। ক্ষতি হয়েছে অনেক স্থানে। ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকে। গাছ চাপে মারা গেছেন বেশ কয়েকজন। পশ্চিম থেকে ঝরাইছে, ঝরাসকে ঝড়ের বড় গাছগাছালি এবং ঘর বাড়ি ইত্যাদি রাস্তাঘাট বিদ্যুৎ, তারপর তারে খাম্বা, তারপরে তারপার ইত্যাদি ইত্যাদি সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে ঝড়ের তাণ্ডবের সাথে ছিল তীব্র বজ্রপাত। ঝালকাঠির সদর ও কাঠালে উপজেলায় বজ্রপাতে মারা গেছে দুই নারী ও এক শিশু। এছাড়া খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা ও নেত্রকোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায়। মঙ্গলবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। তানিম রহমান, চ্যানেল 24।